হঠাৎ করে অদ্ভুত রকমের প্রাণীর কারণে বিখ্যাত হয়ে গেছেন এক ব্যক্তি। নরওয়ের এক জেলের ক্ষেত্রে ঘটেছে ঘটনাটি। ওই প্রাণীর সঙ্গে যিনি সেটি ধরেছেন দুজনই ইন্টারনেটে জনপ্রিয় হয়ে গেছেন। নরওয়ের জেলে অস্কার লুন্ডেলবে বেরিয়েছিলেন ব্লু হেলিবুট ধরার জন্য। ওই জাতের মাছ খুবই সুস্বাদু, গভীর সমুদ্রে পাওয়া যায় মাছগুলো। সে অনুসারে অস্কার নরওয়ের সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে যান, বর্শি ফেলেন পানির প্রায় 800 মিটার গভীরে। এরপর অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর বর্শিতে টান পড়তে সুতা গোটাতে থাকেন, কিন্তু বুঝতে পারেন বড় আকৃতির কিছু আটকা পড়েছে বর্শিতে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় সেটি নৌকায় তুলে নিয়ে আসেন। নৌকায় তুলতে ভয়ে লাফিয়ে ওঠেন তিনি। প্রাণীটি যে আগে কখনোই দেখেননি তিনি। প্রাণীটিকে প্রথমবার দেখলে মনে হবে ছোটখাটো একটি ডাইনোসর, শরীরের তুলনায় বড় বড় চোখ আর সরু লেজ। ওই প্রাণীটি ধরার পর স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে অস্কারের। পরে সেটিকে হাতে নিয়ে ছবিয়ে তোলেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এমন কিছু হাতে এসেছে যা সচরাচর দেখা যায় না। ডাইনোসরের মতো প্রাণীটি কি সেটা তিনি জানতেন না। ওই প্রাণীটি আসলে একটি মাছ, নাম র্যাটফিশ। এরা হাঙ্গরের সমগোত্রীয়। র্যাটফিশ গভীর সমুদ্রে বাস করে, ফলে খুব কমই এদের দেখা পাওয়া যায়। এরা প্রায় 30 কোটি বছরের পুরনো প্রাণী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অস্কার জানান, মাছটি ভয়ঙ্কর দেখতে হলেও তিনি সেটি বাড়িতে নিয়ে যান, এমনকি সেটা ভেজে খেয়েও ফেলেন। তার দাবি, একটু অন্যরকমের স্বাদের হলেও বেশ সুস্বাদু এই র্যাটফিশ। তবে ওই দিন ডাইনোসরের মতো দেখা র্যাটফিশই নয়, দুটি ব্লু বেলিবুটও তার বর্শিতে উঠেছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।